বায়োফ্লক ফার্মিং সিস্টেমের পক্ষ থেকে আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে পিএইচ মিটার বা বিভিন্ন যে মিটার পাওয়া যায় সেগুলো ক্যালিব্রেশন করা অতীব জরুরি। পিএইচ এর তারতম্য অথবা টিডিএস এর তারতম্যের কারণে মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্যালিব্রেশন না করেই আপনারা যে ট্যাঙ্কের প্যারামিটার যে মিটারটা দিয়ে আপনি পরিমাপ করছেন সেটা সম্পূর্ণ ভুল আসার সম্ভাবনা রয়েছে। ক্যালিব্রেশন জানা অতীব জরুরি। কোন মিটার কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, ক্যালিব্রেশনের এই গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আলোচনা হবে, আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায়। আমাদের বায়োফ্লক ফার্মিং সিস্টেম পরিবার এখন 72,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে। আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা 100,000 পরিবারে পদার্পণ করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত বায়োফ্লক সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো শুরুতেই এখানে বিভিন্ন ধরনের পিএইচ মিটার আছে। এখন পিএইচ মিটারটা আমার মতে একটু ভালো মানের পিএইচ মিটার নেওয়া ভালো। এখানে সব ধরনের পিএইচ মিটার এবং টিডিএস মিটার আছে, সব ধরনের বলতে মোটামুটি কোয়ালিটির। যেমন এটা হচ্ছে সবচেয়ে নর্মাল কোয়ালিটি, দাম অনেক কম। এটার সাথে আপনার এই যে একটা মিটার দেওয়া আছে এবং মিটারের সাথে ক্যালিব্রেশন করার জন্য দুটা পাউডার দেওয়া রয়েছে, এই দুটা পাউডার দেওয়া রয়েছে, আর একটা রয়েছে স্ক্রুড্রাইভার। তো এটা দিয়ে ক্যালিব্রেশন করতে হবে। আপনারা যদি একটা মিটার, এই সবগুলো আপনাদের যে জানাবো বা সবগুলো শিখতে হবে, দীর্ঘ একটা ভিডিও হবে, তো এত দূর নয়। এই যে কোনো একটা মিটার যদি আপনারা ক্যালিব্রেশন জানেন তাহলে প্রত্যেকটা মিটার ইনশাল্লাহ আপনারা ক্যালিব্রেশন করতে পারবেন। তো শুরুতেই আপনাদের একটা মিটার ক্যালিব্রেশন দেখাবো এবং আশা করি পরবর্তীতে আপনারা প্রত্যেকটা মিটার ক্যালিব্রেশন করতে পারবেন। এবং এই সব কয়টা মিটারেই ক্যালিব্রেশন পাউডার বা সলিউশন দেওয়া রয়েছে, কোনোটাতে পানি মেশাতে হয় কোনোটাতে হয় না, কিন্তু আপনি ক্যালিব্রেশন করতে পারবেন। আর দেখেন এই যে এটাতে যেমন ক্যালিব্রেশনের পিএইচ মিটারে ক্যালিব্রেশনের কোনো পাউডার মিশাতে হবে না, সরাসরি এখানে ক্যালিব্রেশনের সলিউশন দেওয়া রয়েছে। অর্থাৎ এটাতে আপনারা ক্যালিব্রেশন করার জন্য কোনো সলিউশনে ডুবাতে হবে না, এটা ডুবাইয়ে ক্যালিব্রেট করলে হবে। দর্শক, তাহলে মূলত আপনাদের জানতে হবে ক্যালিব্রেশন কি। ক্যালিব্রেশন হচ্ছে আমরা যখন একটা নতুন মিটার কিনি সেই মিটারটা সঠিক মানে বা সঠিক রিডিংয়ে থাকে না, সেটাকে সঠিক রিডিংয়ে নিয়ে আসতে কোম্পানি থেকে সলিউশন বা কোনো একটা প্যাকেট পাউডার দেওয়া রয়েছে, যেটা 250 মিলি পানিতে মিশালে এখানে দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 4 পয়েন্ট আসবে। কিন্তু আমরা একটা সাধারণ পানি, আমরা যে পুকুরের পানি অথবা নদীর পানি অথবা আমাদের টিউবওয়েলের পানি নিয়ে এসে যদি আমরা নতুন মিটার দিয়ে চেক করি, সে রিডিং দেখাচ্ছে সঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে এটা আমাদের বোঝার কোনো উপায় নাই। কিন্তু এই পাউডার 250 মিলি পানিতে ডুবায়ে অথবা এই যে এখানে যে সলিউশন দেওয়া রয়েছে, এই সলিউশন, এই সলিউশনে ডুবালে লেখা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা 7 আসবে। অর্থাৎ এই 7 যদি আসে তাহলে আমার মিটার ঠিক আছে, আর 7 যদি না আসে তাহলে আমার মিটার ভুল আছে। সেক্ষেত্রে এখানে প্রত্যেকটাতে একটা করে রেগুলেটর দেওয়া থাকে অথবা ক্যালিব্রেশন, অটো ক্যালিব্রেশনের জন্য একটা সুইচ দেওয়া থাকে, যেটাতে টিপ দিলেই অটো ক্যালিব্রেশনে 7.0 চলে যাবে, অথবা এখানে রেগুলেটরটা ওই স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে সেখানে গেলেই ক্যালিব্রেশন সম্পূর্ণ হবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি এই ক্যালিব্রেট কীভাবে করে দেখব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো মিটার ক্রয় করার পর প্র্যাকটিক্যালি ক্যালিব্রেশন না করলে সেটা ভুল রিডিং দিচ্ছে কিনা এটা আমাদের বোঝার উপায় নাই। অতএব একটা মিটার অবশ্যই ক্যালিব্রেশন করে নেওয়ার পর আপনার যে মাছ চাষ করছেন সেখানে প্রয়োগ করা দরকার। তাই শুন আমরা একটা ক্যালিব্রেট করব, করলে আমরা আশা করি সবগুলো করতে পারবো ইনশাল্লাহ। আসুন এবার আমরা প্র্যাকটিক্যালি একটা পিএইচ মিটার ক্যালিব্রেট করে দেখি। এর বিভিন্ন ধরনের মিটার আছে, আমি এই সাধারণ একটা মিটার এটা ক্যালিব্রেট করব, আপনাদের দেখাবো। তো এটার জন্য এখানে যে দুটো পাউডার রয়েছে 6.86 আর হচ্ছে 4.01, আমরা দুই গ্লাসে 250 মিলি করে ফ্রেশ ওয়াটার নিয়েছি। ডিআয়নাইজড ওয়াটার যদি হয় তাহলে ভালো, কিন্তু তারপরে আপনারা যে মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার এটা দিয়েও করা সম্ভব। এটা আমরা এই 250 মিলি পানিতে এটা আমরা ভালো করে মিক্স করে নেব। আমাকে হেল্প করবে আতিকুর সাহেব। তাহলে এটা আমরা
খুব ভালোমতো মিক্স করে নেব হ্যাঁ এটা মিক্স যদি ভালো না হয় তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আসবে না তারপরে আমাদের এই মিটারটা অন করে যদি আপনারা ডিআয়নাইজড ওয়াটার ব্যবহার করেন এটা আমার ফ্রেশ পানি এটাতে আমি একটু যে সেন্সর রয়েছে এই সেন্সরটা ভালোমতো ধুইয়ে শুরুতে আমরা দিব হচ্ছে 6.86 এখানে কত দেখাচ্ছে 6.6 দেখাচ্ছে তার মানে এই মিটার ক্যালিব্রেশন করার জন্য আমাদের 6.8 এ নিয়ে যেতে হবে এখন এখানে দেখেন একটা রেগুলেটর দেওয়া আছে এই যে রেগুলেটর এরকম প্রত্যেকটা মিটারে হয় রেগুলেটর দেওয়া রয়েছে অথবা অটো ক্যালিব্রেশন যেমন এই মিটারে দেখেন অরিজিনাল হান্নার রোমানিয়ার এই যে এখানে ক্যাল লেখা আছে অর্থাৎ আমরা যদি এই নির্দিষ্ট সলিউশনে 7.01 এ ডুবাই এবং ক্যালে চাপ দিই এটা অটোমেটিক এর সেন্সর ক্যালিব্রেশন হয়ে যাবে যেটা আমার রেগুলেটর দিয়ে এখানে এটা করতে হচ্ছে সেটা এটা ক্যালিব্রেশন অটোমেটিক হয়ে যাবে এই ক্যাল আছে তো কিছু কিছু মিটারে ক্যালিব্রেশন দেওয়া আছে যেমন এটাতে দেওয়া আছে আমি এটা করে দেখাচ্ছি তারপরে আপনাদের এটা দেখাচ্ছি রেগুলেটর ঘুরায়ে নিয়ে যাব 6.8 আমরা রেগুলেটর ঘুরায়ে এটা নিয়ে গেছি 6.8 এ নিয়ে গেছি অর্থাৎ এটার যে 6.8 এর ক্যালিব্রেশন অর্থাৎ আবার ক্যালিব্রেশন এটা হয়ে গেল তারপরে এটা এখান থেকে আমরা তুলে আবার এই যে ফ্রেশ ওয়াটার আছে এখানে ভালো করে এই সেন্সরটা ধোয়ার পর রেগুলেটর ঘুরায়ে একবারে ফোরে নিয়ে আসব দেখেন রেগুলেটর ঘোরায় নিয়ে আসছে ফোরে নিয়ে আসার পর আমরা ফ্রেশ পানিতে ডুবাবো এবং যদি যে কোনো ট্যাঙ্কের পানিতে আমরা এখন এটা দিয়ে টেস্ট করি যে তার পিএইচ কত সেটা এটা সঠিক মান দেখাবে অর্থাৎ শুরুতেই আপনি যদি এটা দিয়ে টেস্ট করেন সেটা সঠিক মান দিবে না ক্যালিব্রেশন করার পরই এই মানটা সঠিক মান আপনাদের দেখাবে এই মিটারটা এখন আপনাদের যারও অন্যান্য মিটার আছে এগুলো সবগুলো দেখাতে তো দীর্ঘ সময়ের ব্যাপার তো আপনাদের বলতেছি এটার সাথেও এই মিটারটা ভালো এখানে দেখেন এটা অটো ক্যালিব্রেশন দেওয়া অর্থাৎ এইখানে তিনটা সলিউশন দেওয়া আছে এই তিনটা সলিউশনে আপনার ক্যালিব্রেশন চাপলে এখানে যে এরকম রেগুলেটর দিয়ে ঘুরালাম এটা রেগুলেটর ঘোরানোর দরকার নাই এটা অটো ক্যালিব্রেশন করতে পারবেন এটা ও ভালো মিটার আর এটা অরিজিনাল হান্নার রোমানিয়ার মিটার এটা অটো ক্যালিব্রেশন এবং এটা পানিতে ডুবাতে হয় না এর সাথে এরকম সলিউশন দেওয়াই থাকে এটা পানিতে মিক্স করার প্রয়োজন হয় না এটা আপনারা সংরক্ষণ করবেন ভবিষ্যতে ক্যালিব্রেশন করতে কাজে লাগবে এটাও অটো ক্যালিব্রেশন এখানে দেখেন এটা এই মিটার এই যে অটো ক্যালিব্রেশন দেওয়া আছে এগুলোর সাথে রেগুলেটর দেওয়া আছে আর এটা অনেক সুন্দর করছে সেটা হচ্ছে এর সাথে সলিউশন দেওয়াই আছে ইচ্ছা করলে আপনি যখন আপনার মিটারের সমস্যা বোধ করবেন তখনই এটা ক্যালিব্রেশন করতে পারবেন আর এটা এই পিএস মিটারটাও অটো ক্যালিব্রেশন আর টিডিএস মিটারগুলো আপনাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে টিডিএস মিটার দামি টিডিএস মিটার ছাড়া এটাতে ক্যালিব্রেশন সফটওয়্যার যাতে দেওয়া থাকে না এখানে আমার একটা টিডিএস মিটার আছে শাওমির টিডিএস মিটারটা ভালো কিন্তু এটাতে ক্যালিব্রেশন সলিউশন দেওয়া নাই এই যে একটা মাস্টার কপি টিডিএস মিটার এখানেও ক্যালিব্রেশন সলিউশন দেওয়া নেই হান্না রোমানিয়ার যে টিডিএস মিটারগুলো সেগুলোতে ক্যালিব্রেশন সলিউশন দেওয়া আছে এবং এখানে একটা ইজেডোর টিডিএস মিটার সেখানেও ক্যালিব্রেশন সলিউশন দেওয়া আছে এবং এটা টিডিএস হচ্ছে ক্যালিব্রেশন 940 অর্থাৎ এখানে ডুবানোর পর 940 স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ক্যালিব্রেশন করে নিতে পারবেন এটার স্ক্রুড্রাইভার টাওয়ার এর উপরে দেওয়া থাকে এই যে এটা স্ক্রুড্রাইভার আর এই যে এটা রেগুলেটর এই যে এখানে একটা রেগুলেটর আছে আপনারা ক্যালিব্রেশন করে নিতে পারবেন প্রিয় দর্শক ক্যালিব্রেশন নিয়ে অনেক সংশয় ছিল অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এই সম্পর্কিত ভিডিও করার জন্য আমি সব ধরনের মিটার এখানে আপনাদের ক্যালিব্রেশন বিষয়ে যাতে এই জটিলতা না থাকে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত বায়োফ্লক সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা সঠিকভাবে ক্যালিব্রেশন করে নেবেন তাছাড়া বায়োফ্লক মাছ চাষে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে
যেটা আমাদের কাছে অনেক ধরনের পিএস এবং টিডিএস মিটার আছে, এ ধরনের মিটার এবং বায়োফ্লকের সব ধরনের সামগ্রী, তারপরে পাম্প সহ সামগ্রী সরাসরি এখানে অফিসে এসেও নিতে পারবেন। আমাদের অফিস জলশ্রীতলা আলতাপনেসা খেলার মাঠের পশ্চিমে বগুড়াতে, এখানে এসে সরাসরি নিতে পারবেন এবং এখানে আসলে বায়োফ্লক সংক্রান্ত ফ্রি পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন। তাছাড়া দেশের সর্বত্র আমরা বায়োফ্লক সম্পর্কিত প্রোডাক্ট আমরা সরবরাহ করি এবং আপনাদের যদি রিকোয়েস্ট থাকে যে এই মিটারগুলো এখান থেকে ক্যালিব্রেশন করে দিবেন, তাহলে আমরা সেটা ক্যালিব্রেশন করেও আপনাদের পাঠিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বায়োফ্লক ফার্মিং সিস্টেমের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।